সমগ্র দেশ তথা বিশ্বর সম্মুখত আন এক নতুন আতঙ্ক, সমগ্র দেশ তথা বিশ্বর বাবে আতঙ্কর আন এটা নামত পরিণত হয়েছে JN1। কোভিডর এটা নতুন প্রকরণ, কোভিডর এটা সাব ভেরিয়েন্ট, কোভিডর এটা মিউটেন্ট ভেরিয়েন্ট হয়েছে এই JN1। যি JN1-র সংহার ইতিমধ্যে আরম্ভ হয়েছে সমগ্র দেশজুড়ি। আর কোভিডর শেহতিয়া কিছু খবর এই মুহূর্তে লই আহিছো আপনার সম্মুখলৈ। মই জয়ন্ত মাধব গোস্বামী আর মোর সাথে আছে আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বৰা। আমি আপনার জানাব শেহতিয়া কেনেকুৱা পরিস্থিতির উদ্ভব হয়েছে কোভিডর এই নতুন ভেরিয়েন্টক লৈ, কোভিডর এই নতুন প্রকরণক লৈ। তার পূর্বে কিছু তথ্য আছে আমার হাতত, আমি সেই তথ্য আগবাই লম পার্থ। কোভিড যে নতুন এটা ভেরিয়েন্ট JN1, এই সাব ভেরিয়েন্ট আতঙ্কর এটা কারণত পরিণত হয়েছে এটা সমগ্র দেশ লগতে সমগ্র বিশ্বজুড়ি। কারণ অতি সংহারী রূপত আগবাড়ি আহিছে, সংক্রমণ তীব্র রূপত বৃদ্ধি পাইছে কোভিডর। আর কোভিডর যে এই নতুন প্রকরণ এই সন্দর্ভত কিছু তথ্য আছে। JN1 সাব ভেরিয়েন্টর BA.2.86 পৰা উৎপত্তি। পার্থ, এই যদি অকনমান আপনি বুঝাই দিয়ে, JN1 সাব ভেরিয়েন্টর BA.2.86 পৰা উৎপত্তি হয়েছে এই নতুন ভেরিয়েন্ট। জয়ন্ত, আপনি কৈছে JN.1 বা JN1 আতঙ্কর কারণ হয়েছে সমগ্র ভারতবর্ষত 2311 জন এই সময় আক্রান্ত লোকর পরিসংখ্যা 2311 জন আক্রান্ত হয়েছে, সেই কথা আপনি কবই। আমার হাতে তথ্য আছে, দর্শকক দেখাম। কিন্তু আপনি সুদিছিল JN.1 সাব ভেরিয়েন্টর, ইয়ার বিশ্লেষণ ভাইরোলজিস্ট সকলে বা মাইক্রোবায়োলজিস্ট সকলে বুঝাও পারিব। কিন্তু এটা কথা আমি কব বিচারিছো, এই যে ভাইরাসটো মিউটেড হয়, মিউটেড হয়ে রূপান্তর হয়, ইয়ার প্রকার রূপান্তর হয়, আর পূর্বর অরিজিনেল যে ভাইরাস, ভাইরাসটির একটা সাব ভেরিয়েন্টলে যেটা মিউটেড হয়, অন্য এক প্রকারলে যেটা মিউটেড হয়, তার যে সংক্রমণ সেয়া অধিকও হোক পারে, প্রবল হোক পারে, কমও হোক পারে। আর ইয়াত কোয়া হয়েছে আগর যে প্রকার, আগর যে ভেরিয়েন্ট আছিল BA.286, এই ভেরিয়েন্টটির মিউটেড হয়ে JN1 ভেরিয়েন্টটির উৎপত্তি হয়েছে। নিশ্চয় আপনি কৈছে এটা উল্লেখযোগ্য কথা, ই শক্তিশালী হব পারে বা পূর্বর যে প্রকোপ আছে তাতে হয়তো কিছু কম প্রকোপ হব পারে। আন একটা তথ্য আমি জানি, JN.1-র প্রকোপ পূর্বর যে ভেরিয়েন্ট আছে সেই তাতকৈ প্রবল, বেশি শক্তিশালী, আপনার অধিক রোগিয়া করে তুলব যদি আপনি সংক্রমিত। অর্থাৎ সমগ্র দেশের ভাবে, সমগ্র বিশ্বর ভাবে আন একটা উদ্বেগের কারণ এই মুহূর্তে আমার পার্থই জানালে যে প্রকোপ পূর্বর ভেরিয়েন্টতকৈ যথেষ্ট বেশি। কেন্দ্রর রাজ্যলে সকিয়নি, কারণ আজি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়াই এক বৈঠকত মিলিত হয়েছে, আর এই বৈঠক সন্দর্ভত রাজ্য সমূহলৈ কেতবোৰ পরামর্শ আগবঢ়াইছে, কেতবোৰ নির্দেশনা আগবঢ়াইছে। আর এই নির্দেশনার ভিতর আমি জানাইছো কেন্দ্রর রাজ্য সমূহলৈ সকিয়নি প্রেরণ করেছে, আর কেইবাটাও পরামর্শ, কেইবাটাও নির্দেশ দিয়া হয়েছে, সেই তথ্য আমার হাতত আছে আমি জানাম। যেহেতু আপনি প্রবল বলে কৈছে JN1-র সংক্রমণ অত্যন্ত প্রবল হব, গতি তেনেস্থলত JN1-এ অতিক্রম করিব পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, অত্যন্ত একটা ভয়ানক বার্তা এই মুহূর্তে, রোগ প্রতিরোধ ক্ষমতা অতিক্রম করিব পারে বা আপনার বিকল করে তুলিব পারে আপনার শরীর থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই তথ্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যখন বিশেষজ্ঞ উল্লেখ করেছে JN1-র প্রকোপ পূর্বতকৈ প্রকল, পূর্বর সাব ভেরিয়েন্টতকৈ প্রকল। বিভিন্ন সময় আপনি শুনেছিল যেটা আমি ভ্যাকসিনেট হয়েছিল, প্রতিষেধক গ্রহণ করেছিল, বা যেটা কারোবার পূর্বতে কোভিড হয়েছিল সেই সকল লোকের পুনের কোভিড নহয়, বা ভ্যাকসিন গ্রহণ করার পিছত কোভিড ভাইরাস আপনার সংস্পর্শলে আহিলেও ভ্যাকসিন যদি আপনি লই থাকা থাকে আপনার রোগিয়া করব না, অপকার করব না। কিন্তু এই যে JN1-র ক্ষেত্রে কোয়া হয়েছে ইমিউনিটি সিস্টেম ভেদিব পারে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদি আপনার রোগিয়া করব পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রকোপ প্রবল, আর তৃতীয়টো কথা আপনি সাগে পিছরখন স্লাইডত পাব অতি গুরুত্বপূর্ণ কথা JN.1 সন্দর্ভত এই সমূহ হয়েছে লক্ষণ। জ্বর, সর্দি, কাহ, ডিঙি, মূরর বিষ লক্ষণ, পূর্বর পৰা যে কোভিডৰ লক্ষণ আছিল সেই একেখিনি লক্ষণ, প্রায় একেখিনি লক্ষণ। যেহেতু প্রবল হব বলে কোৱা হৈছে, ইয়াৰ প্রভাব প্রকোপ যথেষ্ট বেছি হব বলে কোৱা হৈছে, হয়তো জ্বর, সর্দি, কাহ, ডিঙি, মূরর বিষ ইত্যাদি যে লক্ষণ আছে এয়া অত্যধিক মাত্রাত হব পাৰে আপোনাৰ শৰীৰত। এনেকুৱা ধৰণৰ সিমটমস আহিলে অতি শীঘ্ৰে চিকিৎসকৰ কাষ চাপিবলৈ পৰামৰ্শ এই মুহূৰ্তত আগবঢ়োৱা হৈছে। হয়, পূর্বতে আমি যেসমূহ লক্ষণ দেখিছিলোঁ, জ্বর, সর্দি, কাহ, ডিঙির মূরর বিষ ইত্যাদি ইত্যাদি অনুরূপ ধরনের লক্ষণই এবার পরিলক্ষিত হয়েছে যখন JN1-এ আক্রান্ত করেছে। আর দ্বিতীয়টো কথা হয়েছে আপনার উশাহ নিশাহত কিছু আপনি কিছু সমস্যা আপনার হব পারে, উশাহ নিশাহ লোতে কিছু অসুবিধা আপনি পাব পারে যদিহে JN1-এ আপনার আক্রমণ করেছে। গতি ক্ষেত্রে আপনি কলেই চিকিৎসকর সহায় লোক, নিজকে আইসোলেট করে রাখব লাগে ইত্যাদি ইত্যাদি। আর তথ্য আমার হাতত কিছু আছে,
ওয়ালত সেই তথ্য আমি দেখুৱাম। হয় মই যিটো কথা কওঁ, নিশাহত কষ্ট হ'ব পাৰে, কাৰণ এআই আছিল এটা প্ৰধান লক্ষণ। উশাহ নিশাহত কষ্ট পোৱাৰ বাবে বহু লোকে, লাখ লাখ লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছিল কোভিডৰ প্ৰথম আৰু দ্বিতীয় ঢৌত। সেই বিভীষিকাৰ কথা কোনেও পাহৰিব নোৱাৰে, আৰু সেই বিভীষিকা, সেই আতংক যেন আকৌ এবাৰ আগমন ঘটিব নেকি, তাৰ পুনৰাবৃত্তি হ'বলৈ গৈ আছে নেকি, এনেকুৱা ধৰণৰ যিটো এতিয়া পৰিৱেশ দেখিবলৈ পোৱা হৈছে। পাৰ্থই পৰিসংখ্যা জনাইছে যে 2300ৰো অধিক লোক এই মুহূৰ্তত আক্ৰান্ত হৈছে এই নতুন চাব ভেৰিয়েণ্টত। এইটো গুৰুত্বপূৰ্ণ কথা জয়ন্ত, আকৌ কোভিড আকৌ ভেকচিন, আমি যিটো শিৰোনাম দিছিলোঁ, ভেকচিন লোৱা লোকৰো লোককো আক্ৰমণ কৰিব পাৰে। বিভিন্ন সময়ত দেখা পাইছিলোঁ চৰকাৰেও পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল, বিভিন্ন প্ৰতিষেধক আমি গ্ৰহণ কৰিছিলোঁ, আপুনি মই সকলোৱে গ্ৰহণ কৰিছিলোঁ, এটা নহয় দুটা নহয় তিনিটাকৈ বুষ্টাৰ ড'জ। কিন্তু যি নতুন চাব ভেৰিয়েণ্ট এই চাব ভেৰিয়েণ্টটোৰ উৎপত্তি হৈছে, এই চাব ভেৰিয়েণ্টটোৱে ভেকচিন লোৱা লোকসকলকো আক্ৰমণ কৰিব পাৰে। বিভিন্ন সময়ত ভেকচিন সন্দৰ্ভত বিভিন্ন মন্তব্য কৰা সন্মুখীন গৱেষণা চলি আছে। তেনে ক্ষেত্ৰত পূৰ্বৰ ভেকচিনকেইটা যিসকলে গ্ৰহণ কৰিছিল, সেই ভেকচিন গ্ৰহণ কৰা লোককো যে জে এন ওৱান এ আক্ৰমণ কৰিব পাৰে, অৰ্থাৎ ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা বিকল কৰি তুলিব পাৰে এই নতুন মিউটেট ভাইৰাছে। গতিকে অত্যন্ত এটা উদ্বেগজনক খবৰ এইখিনি মুহূৰ্তত, কাৰণ এনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিব পৰাটো হ'ব এই মুহূৰ্তত ডাঙৰ এটা প্ৰত্যাহ্বান। পূৰ্বতে কোভিড হোৱা লোককো আক্ৰমণ কৰিব পাৰে। ইতিমধ্যে আমাৰ ছিনিয়ৰ এছিষ্টেণ্ট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰাই কৈছে যে পূৰ্বতে আপুনি ভেকচিন লৈছে যদিও আক্ৰমণ কৰিব পাৰে, পূৰ্বতে যদি আপোনাৰ কোভিড হৈছে, কোভিডত আক্ৰান্ত হৈছে, তেতিয়াহ'লেও আপোনাক এই নতুন ভাইৰাছে আক্ৰমণ কৰিব পাৰে বা আপোনাৰ দেহলৈ সংক্ৰমিত হ'ব পাৰে এই নতুন ভাইৰাছ। হয়, আৰু পৰিসংখ্যা আমাৰ হাতত কিছু আছে, আমি মূল বিশেষকৈ তিনিটা কথা ইতিমধ্যে এই চাব ভেৰিয়েণ্টটোৰ কথা ক'লোৱেই, আৰু কিছু পৰিসংখ্যা আমাৰ লগত আছে, আমি যদি সেই পৰিসংখ্যাবোৰ দেখুৱাব পাৰোঁ। আমি কোভিডৰ শেহতীয়া চাব ভেৰিয়েণ্ট হৈছে JN.1, এই সন্দৰ্ভত আমি সবিশেষ বিস্তাৰিতভাৱে ক'লোৱেই। তাৰপিছত RT-PCR পৰীক্ষা বৃদ্ধি কৰিবলৈ ৰাজ্যক কেন্দ্ৰৰ নিৰ্দেশ, কেন্দ্ৰীয় চৰকাৰে আপুনি ইতিমধ্যে ক'লে, স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে মনসুখ মাণ্ডাভিয়াই ইতিমধ্যেই নিৰ্দেশ দিছে ৰাজ্য চৰকাৰসমূহক প্ৰতি 3 মাহৰ মূৰে মূৰে চিকিৎসালয়সমূহত মক ড্ৰিল কৰিবলৈ, RT-PCR পৰীক্ষা কৰিবলৈ, আৰু যিবোৰ নমুনা সংগ্ৰহ কৰা হৈছে সেই নমুনাবোৰ জিনম ছিকুৱেঞ্চিঙৰ কাৰণে প্ৰেৰণ কৰা হৈছে, যাতে পৰৱৰ্তী মিউটেশ্যনসমূহৰ কিছু কথা আমি জানিব পাৰোঁ। RT-PCR টেষ্ট খুবেই গুৰুত্বপূৰ্ণ, তাৰ দ্বিতীয়টো পৰৱৰ্তী তথ্যটো আমি আগবঢ়াব বিচাৰিম দৰ্শকৰ কাৰণে। স্বাস্থ্য কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ৰ জৰুৰী বৈঠক এই সন্দৰ্ভত আপুনি সবিস্তাৰে বৰ্ণনা আগবঢ়ালে। কেৰেলাৰ ক্ষেত্ৰত, তামিলনাডু, কৰ্ণাটকৰ ক্ষেত্ৰত বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে এইখিনি মুহূৰ্তত। পৰীক্ষা, চিনাক্তকৰণ, চিকিৎসা, প্ৰতিষেধক প্ৰদান, এইসমূহ নিৰ্দেশনা দিয়া হৈছে। প্ৰথমে পৰীক্ষা, তাৰপিছত চিনাক্তকৰণ, চিকিৎসা, প্ৰতিষেধকৰ কথা আকৌ আহিছে পাৰ্থ, নতুন ভেকচিন, আকৌ ভেকচিন যিহেতু আহিছে, যদি আপুনি এই ক্ষেত্ৰত কিছু অকণমান আমাৰ দৰ্শকসকলক জনাই দিয়ে। জয়ন্ত, পৰীক্ষা, যদিহে কোনোবা এজন ব্যক্তিৰ চৰ্দি কাহ বা যিকেইটা লক্ষণৰ কথা আমি উল্লেখ কৰিছিলোঁ, সেইকেইটা লক্ষণে দেখা দিছে, তেওঁ RT-PCR টেষ্ট কৰাব লাগে। ইনফ্লুৱেঞ্জা সদৃশ যদি কিবা লক্ষণে দেখা দিছে, পৰীক্ষা কৰিব তেওঁ, RT-PCR টেষ্ট। যদিহে চিনাক্ত হয় তেওঁৰ শৰীৰত JN.1ৰ অৱস্থিতি প্ৰমাণ ধৰা পৰে, তেওঁক চিকিৎসা কৰা হ'ব। চিকিৎসা আমি সকলোৱে জানোৱেই, বা যোৱাবাৰ যিধৰণে চিকিৎসা প্ৰদান কৰাইছিল সেই চিকিৎসা প্ৰদান কৰা হ'ব, আৰু সকলোকে পুনৰ এক প্ৰতিষেধকৰ কথা চৰ্চালৈ আহিছে, সেই প্ৰতিষেধকটোৰ বিষয়ে আমি জনাম পৰৱৰ্তী শ্লাইডখনত, সেই বিষয়ে জনাম। এই প্ৰতিষেধক, মন কৰক, প্ৰতিষেধক সন্দৰ্ভত ভাৰত বায়'টেকক প্ৰতিষেধক প্ৰস্তুতৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে। কোভিড ভেকচিনৰ লৈও কিছু বিভীষিকাৰ সৃষ্টি হৈছিল। কোভিড ভেকচিন আচলতে আমি লৈ ভাল কৰিলোঁ নে বেয়া কৰিলোঁ, তেনেকুৱা এটা দুঃস্বপ্নই সকলোকে এতিয়াও খেদি ফুৰিছে। কাৰণ এই কোভিড ভেকচিন লোৱাৰ পিছত পাৰ্শ্বক্ৰিয়াৰ কথা আহি পৰিছিল। এই পাৰ্শ্বক্ৰিয়াৰ ফলত বহু লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হোৱাৰ তথ্যও শেহতীয়াকৈ কিছু প্ৰকাশ পাইছে, যাৰ গৱেষণা, বৈজ্ঞানিক অধ্যয়ন বৰ্তমান চলি আছে। হৃদৰোগত আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি পাইছে কোভিড পৰিস্থিতিৰ পিছত সমগ্ৰ দেশত, তেনেকুৱা ধৰণৰ বহুতো প্ৰতিবেদনো প্ৰকাশ পাইছে। গতিকে তেনেস্থলত আকৌ ভেকচিনৰ কথা আহিছে, আকৌ ভাৰত বায়'টেকক প্ৰতিষেধক প্ৰস্তুতৰ দায়িত্ব দিয়া হৈছে কোভিডৰ এই নতুন ভেৰিয়েণ্টক লৈ। পাঠক জয়ন্ত, ICMR ইণ্ডিয়ান কাউন্সিল ফৰ মেডিকেল ৰিচাৰ্চে যিবোৰ নমুনা সংগ্ৰহ কৰিছিলে বিভিন্ন চিকিৎসালয়ত, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন চিকিৎসালয়ত নমুনা সংগ্ৰহ কৰা হৈছে আক্ৰান্ত ব্যক্তিসকলৰ, পজিটিভ, যাৰ কোভিড পজিটিভ বা JN.1ৰ অৱস্থিতি ধৰা পৰিছে, তেওঁলোকৰ নমুনা সংগ্ৰহ কৰা হৈছিল। সেই নমুনাসমূহ ICMRলৈ বা জেনম ছিকুৱেঞ্চিঙৰ কাৰণে অন্য এক প্ৰতিষ্ঠানলৈ প্ৰেৰণ কৰা হৈছিল। সেই নমুনাসমূহ ভাৰত বায়'টেকলৈ প্ৰেৰণ কৰা হৈছে। ভাৰত বায়'টেক, আপোনাৰ মনত আছে, হায়দৰাবাদস্থিত এটা দেশীয় কোম্পানী। এই কোম্পানীটোৱে ভেকচিন প্ৰস্তুত কৰিছিল যোৱাবেলি কোভিড-19ৰ। এইবাৰো তেওঁলোকক এটা ইউনিভাৰ্চেল ভেকচিন প্ৰস্তুত কৰাৰ দায়িত্ব দিয়া হৈছে, আৰু সেই ভেকচিন যেতিয়াই প্ৰস্তুত হ'ব তেতিয়া চাগৈ পুনৰ সেই ভেকচিন ল'বলৈ চৰকাৰে পৰামৰ্শ দিব। কিন্তু আপোনাৰ সেই দুঃস্বপ্নটো
বিশেষজ্ঞসকলে বিভিন্ন সময় মত পোষণ কৰিছে, ভেকচিন লৈ লোক অধিক ৰোগীয়া হৈছে, কিন্তু এই সন্দৰ্ভত আমি নহয় বিশেষজ্ঞসকলে বা চিকিৎসকসকলে মন্তব্য প্ৰদান কৰিব পাৰিব, কিন্তু তেনেধৰণৰ এক ধাৰণাৰ সৃষ্টি হৈছিল জয়ন্ত। নিশ্চয় আৰু কিছু তথ্য আছে আমাৰ হাতত, আমি সেয়া সবিস্তাৰে আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিছোঁ, কাৰণ এয়া যথেষ্ট এটা উদ্বেগজনক বিষয়। কেৰেলাত দুজন, কৰ্ণাটকত এজনৰ মৃত্যু হৈছে, আৰু মৃত্যুৰ পৰিসংখ্যা যদি চোৱা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমত প্ৰকাশ পাইছে যে এই পৰ্যন্ত এই নতুন ভেৰিয়েণ্টত আক্ৰান্ত হৈ প্ৰায় 7 লোকে প্ৰাণ হেৰুৱাইছে। কেৰেলাত শেহতীয়াকৈ পুনৰ 2 প্ৰাণ হেৰুৱাইছে। যদি চোৱা হয় কেৰেলাত সৰ্বাধিক আক্ৰান্ত হৈছে লোক, সৰ্বাধিক লোকৰ দেহলৈ সংক্ৰমিত হৈছে, প্ৰায় এদিনতে 248 লোকৰ দেহলৈ কেৰেলাত সংক্ৰমিত হৈছে। এই পৰিসংখ্যা ক্ৰমাৎ বৃদ্ধি হৈছে, ঊৰ্ধমুখী হৈ আছে। কেৰেলাত 5 লোকে এই মুহূৰ্তত প্ৰাণ হেৰুওৱা তথ্য আহিছে, উত্তৰ প্ৰদেশত এজনে, আৰু শেহতীয়াকৈ কৰ্ণাটকত এজন লোকে মৃত্যুক আঁকোৱালি লোৱাৰ তথ্য আহিছে সন্মুখলৈ। অৰ্থাৎ মৃত্যুৰ সংখ্যা 7 বৃদ্ধি পাইছে। আক্ৰান্তৰ সংখ্যা, পাৰ্থই আমাক ইতিমধ্যে জনাইছে যে যোৱা 24 দেশত পুনৰ 341 আক্ৰান্ত হৈছে। 24 তথ্য আমি জনাইছোঁ, 341 নতুনকৈ আক্ৰান্ত হৈছে, আৰু ইয়াকে লৈ সৰ্বমুঠ এই মুহূৰ্তত সমগ্ৰ দেশত আক্ৰান্তৰ সংখ্যা হৈছে এয়া আপোনালোকৰ সন্মুখত 2311। পাৰ্থ, যথেষ্ট উদ্বেগজনক ক্ৰমাৎ এই গ্ৰাফডাল ঊৰ্ধমুখী হৈ গৈ আছে সংক্ৰমণৰ। জয়ন্ত, তাৰ এই পৰিসংখ্যাসমূহ আপুনি আগবঢ়ালে, যোৱা 9 দিনত যি আক্ৰান্তৰ সংখ্যা, সংক্ৰমিত হোৱা লোকৰ সংখ্যা দুগুণ হৈছেগৈ, কিন্তু মনসুখ মাণ্ডাভিয়ায়ো কৈছে বা WHOই হুৱে বিভিন্ন সময়ত কৈ আছে শংকাৰ কোনো কাৰণ নাই। কিন্তু মন কৰিব, যেতিয়া ডেল্টা ভেৰিয়েণ্ট আহিছিলে তেতিয়াও 2021 জানুৱাৰী মাহত, মই যদি ভুল কৰা নাই, দ্বিতীয়টো ঢৌ, প্ৰথমটো ঢৌ আঁতৰি গৈছিলে, কিছু লোকৰ মৃত্যু হৈছিলে, কিন্তু শংকা আঁতৰি গৈছিল বুলি সকলোৱে ভাবিছিলে, কিন্তু ডেল্টা যি ভেৰিয়েণ্ট আহিছিলে সকলো নিঃশেষ কৰি পেলালে। আমাৰ পৰিচিত চাগৈ, মোৰ দৃষ্টিত কোনো এজন এনে ব্যক্তি নাই যিজনৰ পৰিচিত বা নিজৰ মানুহৰ পৰিয়ালৰ লোকৰ মৃত্যু হোৱা নাই। মৃত্যু উপত্যকাত পৰিণত হৈছিল দিল্লী, আপোনালোকে সকলোৱে জানে, গুৱাহাটীতো বহু লোকৰ মৃত্যু হৈছিল, অসমতো বহু লোকৰ মৃত্যু হৈছিল। গতিকে যদিও কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ে কৈছে ভয়ৰ কোনো কাৰণ নাই, কিন্তু সাৱধান হৈ থাকিব লাগিব, কাৰণ কেৰেলাত এই পৰিসংখ্যাটো কলোৱেই 9 আক্ৰান্তৰ সংখ্যা দুগুণ। কিন্তু জয়ন্ত, এটা প্ৰশ্ন উত্থাপন হয়, কেৰেলাতে সদায় কিয় প্ৰথমতে ডিটেক্ট হয় আৰু কেৰেলাতে কিয় সৰ্বমুঠ সকলোতকৈ বেছি ৰোগীৰ সংখ্যা সকলোতকৈ বেছি হয়, এইটো বৰ গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। বিভিন্ন সময়ত এই প্ৰশ্ন উত্থাপন হয় কেৰেলাতো এইবাৰ, কাৰণ কেৰেলাত প্ৰথম ঢৌৰ ক্ষেত্ৰতো কেৰেলাৰ পৰা আৰম্ভণি, দ্বিতীয় ঢৌৰ ক্ষেত্ৰতো কেৰেলাৰ পৰা আৰম্ভণি, আৰু এতিয়া নতুন ভেৰিয়েণ্টৰ ক্ষেত্ৰতো কেৰেলাৰ পৰা আৰম্ভণি, কেৰেলাৰ পৰা আৰম্ভণি। ছিংগাপুৰতো এগৰাকী তামিলনাডুৰ লোকৰ শৰীৰত JN1 অৱস্থিতি পোৱা গৈছিল। ৱাই কেৰেলা, কিয় কেৰেলা, এই প্ৰশ্নৰ যদি বিশেষজ্ঞসকলে বিভিন্ন সময়ত উত্তৰ দিব চেষ্টা কৰিছে। প্ৰথম কথা, কেৰেলাৰ যিটো হেল্থ ছাৰ্ভিচ খুবেই ৰবাষ্ট, খুবেই ভাল বুলি এক প্ৰকাৰ ক'ব লাগিব। কেৰেলাৰ যিটো স্বাস্থ্যসেৱা, তেওঁলোকে পৰীক্ষা, চিনাক্তকৰণ, চিকিৎসা আৰু প্ৰতিষেধক প্ৰদান, বিশেষকৈ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে কোনো ধৰণৰ সুৰুঙা নাৰাখে। কাৰোবাৰ যদি সেই ধৰণৰ লক্ষণে দেখা দিছে, তাৎক্ষণিকভাৱে তেওঁ যাতে পৰীক্ষা কৰে, সেই কথা সুনিশ্চিত কৰে, আৰু যি তথ্য তেওঁলোকৰ হাতলৈ আহে সেই তথ্য তেওঁলোকে ৰাজহুৱা কৰে, প্ৰথম কথা। কাৰণ আৰু দ্বিতীয় কথাটো হৈছে জয়ন্ত, দ্বিতীয় কথাটো হৈছে কেৰেলাৰ সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ প্ৰতিখন ৰাজ্যৰ ভিতৰত কেৰেলাৰ সৰ্বাধিক লোক বিদেশত থাকে। এভ্ৰি হাউচহোল্ড, ক'ব গ'লে এভ্ৰি হাউচহোল্ড এজন এজনকৈ লোক বিদেশত থাকে, ডুবাইৰ পৰা আৰম্ভ কৰি আমেৰিকা, ছিংগাপুৰ বিভিন্ন স্থানত কৰ্মৰ খাতিৰত তেওঁলোকে যায়। গতিকে তাৰ পৰাই ট্ৰেভেল হিষ্ট্ৰী তেওঁলোকৰ আছে, গতিকে তেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈ আছে, আৰু কেৰেলাতে সৰ্বাধিক আক্ৰান্তৰ সংখ্যা। আৰু এটা দেখা পোৱা গৈছে, কেৰেলা স্বাস্থ্য বিভাগে কোনোবা এজন ব্যক্তিৰ শৰীৰত যদি সেইবোৰ লক্ষণে দেখা দিলে আৰু তেওঁ যদি পজিটিভ পোৱা গ'ল, তেওঁ সংক্ৰমিত হোৱা পোৱা গ'ল, তেতিয়া তেওঁ কাৰ সংস্পৰ্শলৈ আহিছিল, ক'ত গৈছিল, কি কৰিছিল, সকলো বেক হিষ্ট্ৰী কেৰেলাই উলিওৱাৰ ক্ষেত্ৰত কেৰেলা সফল হৈছে। গতিকে সেই ক্ষেত্ৰতো কেৰেলাত এই ৰোগৰ সংক্ৰমণ অধিক হোৱা পৰিলক্ষিত হৈছিল বিগত সময়টো, প্ৰথম ঢৌ 2020, 2021, আৰু এতিয়াও JN1ও কেৰেলাৰ পৰাই আৰম্ভণি, কেৰেলাতে সৰ্বাধিক, কেৰেলাত মৃতকৰ সংখ্যাও কেৰেলাত বেছি। কিন্তু মন কৰিব, কেৰেলাৰ লগতে আৰু কেইখনমান ৰাজ্যত পোৱা গৈছে আক্ৰান্ত লোকৰ সংখ্যা, সেয়া গোৱা, দিল্লী, কৰ্ণাটক, উত্তৰ প্ৰদেশ ইত্যাদি। কিন্তু কথাটো হৈছে সেইসমূহ ৰাজ্যৰ পৰা JN1 ভেৰিয়েণ্ট অসমলৈ আহিবলৈ কিন্তু বেছি সময় নালাগে। কাৰণ চুবুৰীয়া ৰাজ্যসমূহতো যথেষ্ট সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। কেৰেলাৰ চুবুৰীয়া কৰ্ণাটক, ইতিমধ্যে কৰ্ণাটকত এজনৰ মৃত্যু হৈছে। তামিলনাডুৰো চিকিৎসালয়সমূহক স্বাস্থ্য বিভাগে সাজু হৈ থাকিবলৈ, যিকোনো পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিব পৰাকৈ সাজু হৈ থাকিবলৈ ইতিমধ্যে নিৰ্দেশনা দিছে বা জাননী প্ৰেৰণ কৰিছে। গতিকে তেনেস্থলত কেনেদৰে এনেকুৱা এটা পৰিস্থিতি যি শক্তিশালী ৰূপত আহি আছে, পূৰ্বৰ ভেৰিয়েণ্টতকৈ শক্তিশালী, ইয়াৰ প্ৰকোপ, ইয়াৰ প্ৰভাৱ অত্যন্ত প্ৰবল বুলি কোৱা হৈছে, গতিকে তেনেস্থলত পুনৰ
পাঠ সেই 2020-21 বিভীষিকাময় পরিস্থিতি আহিব নেকি আকৌ সেই লকডাউন, কারণ সোশিয়াল ডিস্টেন্সে হল ইয়ার পর আঁতৰি থকাৰ একমাত্র উপায়, সাবধানে হল একমাত্র উপায়। সাবধানতা অবলম্বন করবলে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পরামর্শ আগবাইছে, কারণ ফেস্টিভ সিজন আহি আছে, বড়দিন আহি আছে, নতুন বছর আহি আছে, অসমৰ ক্ষেত্রত বিহু বা সর্বভারতীয় পর্যায়ত উত্তর ভারত মকর সংক্রান্তি আহিছে, গতিকে সেই ধরনের উৎসব পার্বণত লোক একত্রিত হয়, সমাগম ঘটে লোকর, গতিকে যত সমাগম ঘটে লোকর, যিসকল বৃদ্ধ লোক বা যিসকল লোকর আন রোগ আছে, যিসকল লোকর কোমরবিড কন্ডিশন আছে, সেই সকল লোকে যাতে মাস্ক পরিধান করে, সেই সকল লোকে যাতে নির্দিষ্ট সময়ের ভিতর হাত ধুই থাকে, আর সেই সকল লোকে যাতে হাত মুখর সংস্পর্শলে নানে, বেশিক ধরনের সাবধানতা সমূহ অবলম্বন, স্যানিটাইজার ব্যবহার, সেই ধরনের সাবধানতা সমূহ অবলম্বন করব লাগিব, আর বিশেষক ক্রাউডেড প্লেসেস অ্যাভয়েড করব লাগিব। কিন্তু মূল কথাটো হয়েছে প্রতিষেধক, প্রতিষেধক প্রতিষেধক প্রস্তুতর ইতিমধ্যে সেই প্রতিষ্ঠানটক দায়িত্ব দিয়া হয়েছে। এইবার লোকসকলে প্রতিষেধক গ্রহণ করব না নাই, প্রথমটো প্রতিষেধক সকলে গ্রহণ করলে, দ্বিতীয়টো গ্রহণ করলে, কিন্তু আপনার বুস্টার সকলে গ্রহণ নকরিলে, কিন্তু বহুতে গ্রহণ নকরিলে। এইবার যদি আরো একটা ইউনিভার্সেল ভ্যাকসিন জাপি দিয়া হয় লোকসকলে বা যিসকল নাগরিক, তেওঁলোকে কি প্রতিক্রিয়া প্রকাশ করব বা তেওঁলোকৰ আচরণ কেনে ধরনের হব, সেয়া লক্ষণীয় হব। কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা এইখানে আলোচনার পর আমি আপনার জানাবলে চেষ্টা করলো যে ইয়ার প্রকোপ দুগুণ, পূর্বর ভেরিয়েন্টতকৈ ইয়ার প্রভাব দুগুণ হব বলে ধারণা করা হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞানী সকলে, চিকিৎসা বিজ্ঞানী সকলে প্রকাশ করেছে ইয়ার ক্যারেক্টার, ইয়ার বৈশিষ্ট্য, সেইখানে কথা প্রকাশ পাইছে, কারণ ন দিনত দুগুণলৈ সংক্রমণ বৃদ্ধি পাইছে, এয়া অতি উদ্বেগজনক বিষয়। আর তার আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনিভার্সেল ভ্যাকসিন ই আমার স্বাস্থ্যের বাবে কিমান স্বাস্থ্যসম্মত হব, সেয়া একটা ডাঙর প্রশ্ন। গতিকে এই পরিস্থিতি যাতে না হোক, এই পরিস্থিতি ইয়াতেই যাতে সমাধান করিব পৰা যায়, তার বাবে উঠি পড়ি লাগিছে এতিয়া স্বাস্থ্য বিভাগ, যার বাবে স্বাস্থ্য মন্ত্রীগুলিকে আজি এই গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আহ্বান করে রাজ্য সমূহলৈ এই নির্দেশনা জারি করেছে। হয় জয়ন্ত, নির্দেশনা জারি করেছে, আমি সমাপ্ত করিম তিনিটা কথা। প্রথম কথা, এই যে ZN1 ভেরিয়েন্ট, সাব ভেরিয়েন্ট, কারণ ভাইরাসবুর মিউটেড হয়ে থাকে, আর সেই সময় কোয়া হয়েছিল যিমানেই মিউটেড হয় সিমানেই যে প্রকোপ, সেই প্রকোপ কমি যায়, কিন্তু আমি দেখেছিল ডেল্টা ভেরিয়েন্ট সেই ধরনের মিউটেড হয়ে উৎপত্তি হয়েছিল একটা ভেরিয়েন্ট, কিন্তু সেই ভেরিয়েন্টে ধ্বংস করে পেলালে, বিধ্বস্ত করে পেলালে আমার ভারতবর্ষের স্বাস্থ্যসেবা, বহু লোকের মৃত্যু হল। গতিকে এইবারও ZN1 ক্ষেত্রে কোয়া হয়েছে প্রকোপ বেশি, প্রথম কথা, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাই ভেদিব পারে, দ্বিতীয় কথা, আর তৃতীয় কথা, বিগত সময় যদি আপনার কোভিড-19 আপনি আক্রান্ত হয়েছিল তৎসত্ত্বেও কিন্তু ZN19 আপনার ZN1 আপনার আক্রমণ করব, আর চতুর্থটো কথা হয়েছে ভ্যাকসিন লওয়া লোককেও ZN1 আক্রান্ত করব পারে, গতিকে সাবধান হওয়ার বাদে গত্যন্তর নাই, ভ্যাকসিন লবনে নলব পরবর্তী সময় থিরাং করব পারিব, কিন্তু এই মুহূর্তত সাবধান হওয়ার বাদে গত্যন্তর নাই। অর্থাৎ ভ্যাকসিন ললেও, আপনি পূর্বতে কোভিডত আক্রান্ত হলেও, এই যে নতুন ভেরিয়েন্ট ইয়ে আপনার আক্রমণ করব পারে, ইয়ার সংক্রমণ ক্ষমতা যেহেতু যথেষ্ট বেশি, গতিকে সাবধান হোক, সজাগ হোক, যেহেতু শীত নামিছে, নিজের স্বাস্থ্যের প্রতি যতন রাখক, আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এই মুহূর্তে আপনার মাজের বিদায় লোক। ধন্যবাদ স্যার।